নমস্কার বন্ধুরা, আজ শুক্রবার, আর প্রত্যেক শুক্রবার আমি অনুপ্রিয়া আপনাদের গল্প শোনাতে আসি, আর তাই আজও আমি এসে গেছি আপনাদের গল্প শোনাতে। তবে গল্প শুনবার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে গল্প শোনার সাথে সাথে আপনারা কিন্তু গল্প লিখেও পাঠাবেন, আর আপনার গল্প যদি হয় আমাদের মাসের সবচেয়ে সেরা গল্প, তাহলে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেল থেকে একটি সুন্দর উপহার। তাই দেরি না করে আপনারা গল্প লিখতে শুরু করুন, আমাদের চ্যানেলের গল্প শুনুন, আর অতি অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিন। দুর্গাপুজো শেষ হয়েছে, কালী পুজো আসছে, তাই একটা গা ছমছমে ভূতের গল্প শুনলে কেমন হয় আজকে? চলুন তাহলে আজ আমরা একটা গা ছমছমে ভূতের গল্প শুনি। আজকের গল্প কণা সেনের লেখা ভৌতিক। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, গুরু গুরু মেঘে দ্রিমি দ্রিমি তালে সারা আকাশ জুড়ে সাঁওতালি নাচ নাচছে মেঘ কণা। এক একবার বাজ পড়ার বিকট শব্দে কেঁপে কেঁপে উঠছে প্রাসাদ নগরী কলকাতার বুক। সময়টা বৈশাখের এক কালবৈশাখীর সন্ধ্যা রাত। জয়শ্রী সমিতির ঘরে আড্ডা বসেছিল গল্পের। মিনু, মিঠু, কেয়া, রুবি, রাত্রি সবাই পালা করে গল্প বলছিল। মণিমোহন পাইপে ধোঁয়া ছাড়তে ছাড়তে শুনছিলেন। কোনো গল্পই তাঁর যেন ঠিক মনঃপূত হচ্ছিল না। এক একটা গল্প শেষ হচ্ছিল আর তিনি পরীক্ষায় মার্ক দেবার মতো করে উচ্চারণ করছিলেন 15% মার্ক, 20%, 25% মার্ক। সবচেয়ে বেশি পেল রাত্রি, সেও মাত্র 30। রাত্রি তখন প্রস্তাব করল, এবার আপনি একটা গল্প বলুন জেঠু, আমরা সবাই মিলে আপনাকে মার্ক দেব। মিঠু, রুবি, কেয়া একসঙ্গে হই হই করে বলে উঠল, হ্যাঁ জেঠু, বলুন বলুন, আপনার গল্প আমরা কখনো শুনিনি, একটা ভূতের গল্প বলুন। হেসে ফেলল মিনু। মণিমোহনের দিকে একবার তাকিয়ে নিয়ে বন্ধুদের বলল, তোরা আর বায়না করবার জিনিস পেলি না, বাপি বলবেন ভূতের গল্প, বাপি কি ভূত মানেন নাকি? রাত্রি বলল, নাই বা মানলেন, ভূত না মেনেও ভূতের গল্প বলা যায়, যায় না জেঠু? মণিমোহন মৃদু হাসলেন। তারপর রাত্রির দিকে চোখ দুটো একটু তুলে তাকালেন, বললেন, তা যায় বই কি, ভূত দেখেননি, ভূত মানেন না, অথচ গায়ের রোম খাড়া করা ভূতের গল্প লিখেছেন, এমন লেখকের অভাব নেই দেশে বিদেশে। আমিও ভূত মানি নে, তবে তোমরা যদি শুনতে চাও আমি একটা অদ্ভুত গল্প তোমাদের বলতে পারি, আমার ছাত্র জীবনের ঘটনা, ঘটেছিল আমারই চোখের সামনে। আর বলতে হলো না, মিনুর বন্ধুরা চেয়ার ছেড়ে হুড়মুড় করে উঠে এলো। আর বলতে হলো না, মিনুর বন্ধুরা চেয়ার ছেড়ে হুড়মুড় করে উঠে এলো। মণিমোহনের আরামকেদারা ঘিরে বসে পড়ল সবাই মেঝের উপর, সবার আগে রাত্রি। মণিমোহন বললেন, আহা ঠান্ডা মেঝের উপরে বসলে কেন? মা মণি, তোমার বন্ধুদের একটা আসন টাসন কিচ্ছু লাগবে না, মিনু তুই বস। এই বলে রাত্রি মিনুর হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে নিল। কালবৈশাখীর তাণ্ডব নৃত্য তখন অনেকখানি শান্ত হয়ে এসেছে। একটানা বৃষ্টিধারার শব্দে বাজছে ঝুমুর গানের সুর। মিনু উঠে গিয়ে একটা জানলা খুলে দিয়ে এলো। কারেন্ট অনেকক্ষণ চলে গিয়েছে, পাখা লাইট সব বন্ধ, টেবিলের উপর একটা মোমবাতি জ্বলছিল। খোলা জানলা দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে যেন ঝাঁপিয়ে পড়ল তার ওপর, নিভিয়ে দিল তাকে। সমস্ত ঘর ভরে গেল একটা অপার্থিব অন্ধকারে। মিনু বলল, যা, অন্ধকারে হাতড়ে হাতড়ে দেশলাইটা বার করে নিয়ে মোমবাতিটা আবার জ্বালিয়ে দিল সে। মণিমোহন ততক্ষণে তার গল্প শুরু করে দিয়েছেন। আমি তখন বিএসসি পড়ি, সামনে গরমের ছুটি, দেশ ভ্রমণের খুব ঝোঁক,
সুযোগ পেলেই একটা কাপড়ের ঝোলা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়তাম। সব জায়গাতেই আমার সঙ্গী হতো আমার কলেজের সহপাঠী ও বন্ধু বিজন। তারও আমার মতো ভ্রমণের বাতিক ছিল। খুঁজে খুঁজে যত অজানা অচেনা পাড়া গাঁয়ে গিয়ে হাজির হতাম আমরা। গ্রাম বাংলার মশা মাছি ঝোঁক শামুক গুগলি ধুলোভর্তি কাঁচা রাস্তা উঁচু নিচু আলপথ সিঁড়ি শিম দেবদারু সোঁদাল আর কুরচি ফুলের গন্ধভরা বাতা, গ্রামের মানুষদের সরল সহজ জীবনযাত্রা, দারিদ্র অন্ধবিশ্বাস কুসংস্কার আত্মীয়তা সব কিছুই আমাদের গভীরভাবে আকর্ষণ করত। বিজন ছিল লেখক, কলেজ ম্যাগাজিনে লিখত, তার বাইরেও নানা পত্রপত্রিকায় তাঁর লেখা ছাপা হতো। এখন সেই বিজন বাংলাদেশের একজন নামকরা সাহিত্যিক। বিখ্যাত ডিটেকটিভ গল্প লিখিয়ে বিজন রায়ের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। আমার এই বন্ধুটি কিছু অদ্ভুত প্রকৃতির ছিল, সে কথায় পড়ে আসছি। সেবার গ্রীষ্মাবকাশে আমরা দুই বন্ধুতে মিলে ঠিক করলাম বীরভূমের কয়েকটি গ্রাম দেখতে যাব। প্রথম যাব সাহিত্যিক তারাশঙ্করের জন্মভূমি লাভপুর, তারপর কীর্ণাহার নানুর কেন্দুবিল্ল বক্রেশ্বর তারাপীঠ যতটা পারি ঘুরে দেখব। যখনকার কথা বলছি লাভপুর তখন ছিল অজপাড়াগা। অজপাড়াগা বলতে কী বোঝায় তার সামান্য একটু বর্ণনা আগে দিয়েছি। যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি পড়েছে তারা আরও ভালো করে বুঝতে পারবে। অর্থের বিনিময়ে নাগরিক সভ্যতার আরাম কিংবা স্বাচ্ছন্দ্যের কোনো ব্যবস্থা এইসব গ্রামাঞ্চলে থাকে না। জায়গা মতো পৌঁছে তারপর ঠিক করতে হয় কোথায় থাকব, কি খাবো ইত্যাদি। গ্রামের মানুষেরা এখনও অতিথিদের সম্মান করেন। কেউ তাদের গ্রাম দেখতে এসেছে শুনলে তাদের বড় আনন্দ হয়। আমরা সাধারণত গ্রামের কোনো অবস্থাপন্ন গৃহস্থের বাড়িতে অতিথি হয়ে দেশ ভ্রমণের শখ মিটিয়ে নিতাম, কিন্তু লাভপুরে পৌঁছে একটু মুশকিলে পড়ে গিয়েছিলাম। ট্রেন লেট ছিল বলে পৌঁছেছিলাম ঘোর সন্ধেবেলায়। ছোট্ট স্টেশন, মাত্র দুজন যাত্রী। আমাকে আর বিজনকে নামিয়ে দিয়ে ট্রেন চলে গেল। এই অঞ্চলে এখনও বিদ্যুৎ আসেনি। স্টেশনে দু তিনটি কেরোসিনের বাতি টিমটিম করে জ্বলছে, তাদের অস্পষ্ট আলোয় যতদূর নজর চলে চলে তাকিয়ে দেখলাম দুজনে এদিক ওদিক, কিন্তু কি আকর্ষ পরিবেদনা, একটুও লোক নেই কোথাও। স্টেশন থেকে বেরিয়ে এলাম দুজনে, টিকিট নেবার জন্য গেটে কেউ ছিল না। পথের দুপাশে গোটা দুই তিন চা তেলেভাজা পান প্রভৃতির দোকান, সব দোকানেই ধোঁয়া ওঠা লাল কেরোসিন তেলের হারিকেন চলছে, কোনো খদ্দের নেই, শুধু দোকানি বসে আছে। কেউ বিড়ি বাঁধছে কেউ ঝিমুচ্ছে, এসব গ্রামাঞ্চলে প্রথম রাতেই মাঝরাতের স্তব্ধতা নেমে আসে, আর কিছুক্ষণ পরেই এ দোকানগুলোর ঝাঁপও বন্ধ হয়ে যাবে, যে যার বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে। তার আগেই আমাদের রাতের একটা আস্তানা ঠিক করে নেওয়া চাই। একটু এগিয়ে একটা বড় স্টেশনারি দোকান পাওয়া গেল, এখানেও হারিকেন তবে সাইজটা বড়, আলোটাও পরিষ্কার, এই দোকানেও খদ্দের নেই। দোকানের মালিক মাঝবয়সী শক্ত সমর্থ চেহারার একটি মানুষ, রং কালো, মাথার চুলগুলো ছোট করে ছাঁটা, ঢালু কপাল, নাকটা দেখে হঠাৎ আমার দেশলাইয়ের কাঠির মাথায় বসানো শীতের নতুন ওঠা ছোট্ট গোল আলুর উপমা মনে পড়ে গেল, বেশ চোখে পড়বার মতো। মুখে কদিনের না কামানো দাড়ি, গায়ে হাত কাটা ফতুয়া পরনে ধুতি, দুটি আধময়লা ঘামে ভেজা, সে বসে বসে একটা লাল খেরোর বাঁধা খাতা খুলে হারিকেনের সামনে মাথা ঝুঁকিয়ে বোধহয় সারাদিনের কেনাবেচার হিসেব করছিল, হাতে একটা কালো কারের সুতোয় বাঁধা পেন্সিল। আমি চাপা গলায় বিজনকে বললাম, এই লোকটাকেই জিজ্ঞেস করা যাক। বিজন লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কী যেন দেখছিল, কী ভেবে বলল,
না, আর একটু এগিয়ে চল। বুঝলাম লোকটাকে ওর পছন্দ হয়নি। এই একটা রোগ বিজনের ছিল, অদ্ভুত রোগ। এক একটা জায়গা এবং এক একটা মানুষকেও এড়িয়ে চলত। জিজ্ঞেস করলে সংক্ষেপে বলতো, কি জানি কেমন যেন আমার ভালো লাগে না। কখনো বলতো, লোকটাকে আমি কোথায় যেন দেখেছি, সুবিধের নয়। মাঝে মাঝে তাই ওকে নিয়ে বেশ বিপদে পড়ে যেতাম আমি। ওর এই এক একটা লোক সম্পর্কে মাথা মুন্ডুহীন ইমপ্রেশন বা অনুভূতির কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেতাম না। কিন্তু এদিকে যে রাত নেমে আসছে, পথঘাট কিছুই চিনি না এ গায়ের, আর এগিয়ে যাব কোথায়? আমি বিপন্ন বোধ করলাম। একটু ধমকের সুরেই বিজনকে বললাম, তোর হলো কি, সারা রাত রাস্তায় ঘুরতে যাস নাকি? দোকানের মালিক এই সময় হঠাৎ মুখ তুলে তাকালো আমাদের দিকে। বোধহয় আমার গলার আওয়াজ তার কানে গিয়ে থাকবে। পানের ছোপ ধরা লালচে দাঁতগুলো বার করে এক গাল হেসে লোকটা আমাদের আহ্বান করল, আসুন বাবু আসুন, কি চাই আপনাদের? একটু ভাঙা, একটু কর্কশ গলার স্বর, ছোট ছোট চোখ দুটোতে ধূর্ত চাহনি। কিন্তু ডাক শুনে আমি আর দাঁড়ালাম না, বিজনের দিকে একবার তাকিয়ে ঢুকে পড়লাম দোকানের ভিতর। নিজের পরিচয় দিয়ে জানতে চাইলাম, রাতের মতো একটু থাকবার জায়গা কোথায় পাবো? লোকটা হাতের খাতা পেন্সিল সরিয়ে রেখে উঠে পড়ল। আমার মুখোমুখি দাঁড়িয়ে হাসিতে অনেকখানি খুশি ছড়িয়ে বলল, আমাদের গা দেখতে এসেছেন, কী সৌভাগ্য, কী সৌভাগ্য। তা এই রাতে আর কোথায় যাবেন, আমার বাড়িতেই থাকুন, কষ্ট হবে অনেক, ছা পোষা গেরস্থ মানুষ, নিজগুণে ক্ষমা ঘেন্না করে নেবেন। হেঁচকি তোলার মতো টেনে টেনে হাসতে লাগলো লোকটা। সত্যি বলতে কি, এমন সহৃদয় আমন্ত্রণের জন্য আমি প্রস্তুত ছিলাম না। সেই মুহূর্তে লোকটার ধূর্ত চাহনি, গোল আলু নাক আর হেঁচকি তোলা হাসি সত্ত্বেও ওকে আমার ভীষণ ভালো লেগে গেল। তাড়াতাড়ি বললাম, কিছু অসুবিধা হবে না তো? আমার সঙ্গে আমার এক বন্ধু আছে, তাকেও, ওই যে যিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। লোকটা উৎসুকভাবে তাকালো পথের দিকে। বললাম, হ্যাঁ ও একটু লাজুক কি না, তাই ভিতরে আসতে লজ্জা পাচ্ছে। ডাহা মিথ্যে কথা বললাম একটা, কিন্তু আমার উপায় ছিল না। লোকটা আবার খানিকটা হেঁ হেঁ করে হেসে নিয়ে বলল, লজ্জা পাওয়ার কি আছে, আমার বড় ছেলের বয়স আপনাদের মতোই হবে। তারপর আত্মপরিচয় দিয়ে বলল, আমার নাম রঘুপতি, রঘুপতি সমাদ্দার, বাবার নাম ঈশ্বর বিভূপতি সমাদ্দার, আমার ঠাকুরদা ছিলেন গায়ের নামকরা মহাজন, তেজারতি কারবার করতেন, এখন আর সেসব কিছু নেই, কিছু জমি জমা আছে আর এই দোকানটুকু, আপনাদের পাঁচজনের আশীর্বাদে চলে যাচ্ছে একরকম। তবে বড় ছেলেটা মানুষ হলো না, এই যা দুঃখ। একটু দাঁড়ান বাবু, দোকানটা বন্ধ করি। চটপট হাতের টুকিটাকি কাজ সেরে দিল রঘুপতি। তারপর দোকান থেকে আমাকে নিয়ে বেরিয়ে এলো। দোকানে ঝাঁপ ফেলে তালা আটকালো। বিজন অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল। রঘুপতিকে সঙ্গে করে তার কাছে গিয়ে বললাম, বিজন, ইনি রঘুপতি সমাদ্দার, আজ রাতের মতো এর বাড়িতেই আমাদের থাকা ঠিক হয়েছে। বিজন তাকালো রঘুপতির দিকে, নমস্কার করে একটু হেসে বলল, বেশ। রঘুপতি বিনয় গদগদ হয়ে বলল, বাবুমশাইরা শহুরে লোক, আদর আপ্যায়ন তেমন করতে পারবো না, তিরুটি বিচ্যুতি হওয়া যা হবে ক্ষমা করে নেবেন, চলুন বাড়ি আমার কাছেই, শর্টকাটে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, আসুন। প্রকৃতির বুকে তখন প্রথম রাতের অন্ধকার। আমি সেই অন্ধকারে বিজন কিংবা রঘুপতি কারো মুখই ভালো করে দেখতে পেলুম না। নিঃশব্দে দুজনে রঘুপতিকে অনুসরণ করলুম। ভারী বাতাসে কেমন একটা বিশ্রী স্যাঁতস্যাঁতে গন্ধ, তার সঙ্গে গুমোট গরম। আমরা চলেছি একটা সরু পায়ে চলা পথ ধরে, দুপাশে জানা অজানা অনেক গাছের ঝোপঝাড় জঙ্গল, মাঝে মাঝে এক একটা বড় গাছ, কোথাও তেঁতুল কোথাও বট, তার পাশেই অশ্বত্থ,
কোথাও আম কাঁঠাল, কোথাও বা বাঁশঝাড় ডালপালা মেলে দিয়ে অন্ধকারকে আরও ঘন, আরও রহস্যময় করে তুলেছে। মাঝে মাঝে আকাশের নীলাম্বরী শাড়ির আঁচলখানা চোখে পড়ছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। সে আঁচলে গুটি কয়েক তারার চুমকি ঝিকমিক করে উঠছে এক একবার চোখের সামনে। বাতাসে পচা শ্যাওলার গন্ধ ভাসছে, তার সঙ্গে একটা মিষ্টি গন্ধও মাঝে মাঝে নাকে আসছিল, বোধহয় সোঁদাল ফুলের গন্ধ। পথে একটা লোক নেই, শুধু আমরা তিনজন। বাড়ি আমার কাছেই বলে রঘুপতি আমাদের কোথায় নিয়ে চলেছে? পথ যে আর ফুরোয় না, রঘুপতি আগে আগে চলেছে, চলছে ঠিক ঘোড়ার মতো, হাঁটছে না, ছুটছে বোঝা যায়। তার বেশ কিছুটা পেছনে বিজন, বিজনের হাতে টর্চ, তার পেছনে আমি। রঘুপতির চলার সঙ্গে আমরা তাল রাখতে পারছিলাম না, ভয় হচ্ছিল ও যদি চোখের আড়াল হয়ে যায় পথ হারিয়ে ফেলবো আমরা। এরকম রাত করে গায়ের জঙ্গলের পথ ধরে আগে কখনো আমরা হাঁটিনি। কেমন একটা অজানা অনুভূতিতে গা শিরশির করছিল আমার। লক্ষ্য করছিলাম বিজনের চলার গতি ক্রমেই মন্থর হয়ে আসছে, ওর জন্য বাধ্য হয়ে আমাকেও আস্তে আস্তে চলতে হচ্ছিল। ওদিকে রঘুপতির দ্রুতলয় চলার গতি উচ্চগ্রামে পৌঁছেছে, অর্থাৎ প্রায় অদৃশ্য হবার মুখে। আমি আর থাকতে না পেরে বিজনকে বললাম, একটু তাড়াতাড়ি হাঁট না, রঘুপতি চলে গেল যে, এই বলে ওকে একটু ঠেলে দিলাম। ঠেলা খেয়ে বিজন যেন চমকে উঠল, তারপর থমকে দাঁড়ালো, হাতে টর্চের আলো ঘুরিয়ে ডান দিকে ফেলল। সেখানে অনেকখানি জায়গা জুড়ে পাশাপাশি দুটি বিরাট তেঁতুল গাছ দাঁড়িয়েছিল। তাদের সামনে পরিচ্ছন্ন খানিকটা জমির উপর একটা লম্বা সাইজের মাটির ঢিপি, ঢিপির উপরে নেতিয়ে পড়া দুটো কাঞ্চন ফুলের ছোট গাছ, বিবর্ণ সাদা ফুল সমেত শাখাগুলো নুয়ে পড়েছে মাটির দিকে। বিজন নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে রইল গাছ দুটোর দিকে, আমি ওর মুখের দিকে তাকালাম। আগেই বলেছি আমার এই বন্ধুটি কিছু অদ্ভুত প্রকৃতির ছিল, এক এক সময় দুর্বোধ্য হয়ে উঠত ওর আচরণ। আমি শঙ্কিত হলাম, বললাম, কি হলো তোর, ওখানে কি দেখছিস? বিজন কেমন রহস্যময় সুরে বলল, মনি, ঢিপিটা মাত্র কদিন আগে তৈরি হয়েছে, আগে ওটা এখানে ছিল না। তাতে তোর কি? আমি অসহিষ্ণু গলায় বলি, এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে তোকে এখন ঢিপি নিয়ে গবেষণা করতে হবে না, চল এগো। বিজন যেন আরও রহস্যময় হয়ে উঠল, আমার দিকে চেয়ে একটু হেসে বলল, কোথায় এগোবি, আমরা বন্দি, একটু আগে একটা আওয়াজ শুনিস নি, তোর আমার এগোবার পথ আটকে দিয়েছ ওই বাঁশঝাড়, ওই দেখ। বিজন তার চার ব্যাটারির টর্চের মুখ ঘুরিয়ে জোরালো আলোটা নিক্ষেপ করলো কিছুটা দূরে আমাদের সামনের পথের দিকে। তাকিয়ে দেখি সরু পথটার দুদিকে দুটো প্রকাণ্ড বাঁশঝাড় দাঁড়িয়ে আছে, সেই ঝাড়ের কতকগুলো বাঁশ নুয়ে পড়েছে পথের উপর, পথ জুড়েছে দুদিক থেকে, ডিঙিয়ে যাবার উপায় নেই। বেশ উঁচু ধনুকের মতো বাঁকা সেই অবরোধের বেড়া। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম সেই দিকে তাকিয়ে, অলৌকিক আমি বিশ্বাস করি না, কিন্তু কিছুক্ষণ আগে যে পরিষ্কার পথ দিয়ে রঘুপতি অদৃশ্য হয়ে গেল, সেই পথ আটকে যাওয়ার এমন অদ্ভুত কাণ্ড দেখে আমার মুখে কথা সরল না। দূরে হঠাৎ রঘুপতির গলার আওয়াজ পেলাম, বাবুরা চলে আসুন, ভয় নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি পা চালিয়ে আসুন। আমি সাড়া দিতে যাচ্ছিলাম, পিছন হঠাৎ বাঁ হাতে আমার মুখ চেপে ধরল, কেমন ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, না চুপ করে থাক, ও বাঁশঝাড় আমরা পেরোতে পারবো না, চেষ্টা করে লাভ নেই, উল্টে ফেলে দেবে। একটু থেমে তেমনি ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আমি ওই লোকটার বাড়িতে যাব না, তোকেও যেতে দেব না। পেছনে একটা খসখসে শব্দ, চমকে উঠি আমি, পিছনের হাত থেকে মুখ ছাড়িয়ে নিয়ে ফিরে তাকিয়ে দেখি একটা লোক, হাতে হারিকেন, তার পরিষ্কার উজ্জ্বল আলোয় লোকটার চেহারা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে,
শ্যামবর্ণ, দোহারা, স্বাস্থ্যবান, এক মাথা খুব কোঁকড়ানো চুল, ঘামে ভেজা চকচকে কপালে আড়াআড়িভাবে একটা কাটা দাগ, খাড়া নাকের তলায় বেশ জমকালো গোঁফ, একটা ধুতি মালকোঁচা মেরে হাঁটুর উপর পড়া, খালি গা খালি পা, ধুলোয় মাখামাখি, গাঁয়ের লোক নিশ্চয়ই, বোধহয় বাড়ি ফিরছে। লোকটা আমাদের কাছে এসে থমকে দাঁড়ালো, হাতের হারিকেনটা একটু তুলে ধরল, আমাদের মুখের ওপর এসে পড়ল তার আলো। আমি নির্বাক, বিজন নিথর, তার টর্চের আলো ফোকাস ফেলেছে লোকটার ধুলি ধূসরিত পায়ের উপর। বাঁ পায়ে বুড়ো আঙুল ছাড়া আর কোনো আঙুল নেই, অস্বাভাবিক চওড়া পা দুটোর পাতা। লোকটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো আমাদের দিকে, আমার স্নায়ুর ভেতরটা একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল যেন। মানুষের চোখের চাহনি এত ঠান্ডা, মরা মানুষের মতো ভাবলে ক্ষীণ হয় জানা ছিল না আমার। কি কুক্ষণেই যে এ গায়ে পা দিয়েছিলাম, এখন বেরোতে পারলে বাঁচি। লোকটাই আগে কথা বলুক, একটু ভাঙা গলার আওয়াজ, থেমে থেমে অস্পষ্ট উচ্চারণে বলল, বাবুরা এখানে কোথায় যাবেন? বীরভূমের আঞ্চলিক ভাষার টান রয়েছে ওর কথার সুরে। আমি কিছু বলবার আগেই বিজন বলল, আমরা বিদেশি, পথ হারিয়ে ফেলেছি। আচ্ছা, এই মাটির ঢিবিটা কবে তৈরি হয়েছে এখানে বলতে পারেন? বিজন হঠাৎ জিজ্ঞেস করে বসল তাকে। তারপর ঢিবিটার দিকে টর্চের আলো ফেলে লোকটা দৃষ্টি আকর্ষণ করলো সেই দিকে। লোকটা ভীষণভাবে চমকে উঠল সেই দিকে তাকিয়ে। এক লহমার জন্য আমি দেখতে পেলাম ওর দুই চোখে ক্ষুধার্ত সাপদের হিংস্রতা যেন লকলক করে উঠল হঠাৎ। তারপরেই হাত থেকে হারিকেনটা খসে পড়ল মাটিতে, কাঁচ ভাঙল, একটা বিভৎস চিৎকার আর ঝটপটানির আওয়াজে বনভূমি মথিত হলো। দপদপ করে কয়েকবার জ্বলে উঠে নিবে গেল বাতিটা, আমি আর লোকটাকে দেখতে পেলাম না, যেন একটা অদৃশ্য নাটকের দর্শক আমি। কী করবো বুঝে উঠবার আগেই একখানা হাত এসে চেপে ধরল আমার হাত শক্ত করে। বিজন ফিসফিস করে বলল, মনি পালা পালা। উদ্ভ্রান্তের মতো ছুটলাম দুজনে বনবাদার ভেঙে। কোন দিকে এসেছি কিছুই জানি না, ভূতে থাড়া খাওয়া মানুষের মতো একটা অলৌকিক ভয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দুজনেই পাগলের মতো ছুটেছিলাম। মণিমোহন একটু থামলেন, মিটু, রুবি, কেয়া, রাত্রি, মিনু একসঙ্গে রুদ্ধশ্বাসে বলে উঠল, তারপর কিছুক্ষণ জঙ্গলের মধ্যে ঘোরাঘুরির পর বেরিয়ে এলাম গায়ের একটা রাস্তায়। রাত বেশি নয়, সবে 8টা, এই 8:30টাও হবে, তার মধ্যেই সমস্ত গ্রাম নিঝুম হয়ে এসেছে। তবে সৌভাগ্যক্রমে আমরা একটা শ্যাকরার দোকান খোলা পেয়ে গিয়েছিলাম, মালিকের নাম মতিচরণ, মধ্যবয়স্ক, শান্ত, সৌম্য চেহারা, তার দোকানেই রাতের মতো আশ্রয় জুটে গেল। মতিচরণের তিন কুলে কেউ নেই, বিয়ে থাও করেনি, ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব তার ওই দোকানটুকু। আমাদের সাদরে আশ্রয় দিল মতিচরণ, একজনের জায়গায় তিনজনের রান্না করল, কোন বাড়ি থেকে যেন সামান্য কিছু বিছানাও চেয়ে নিয়ে এলো। আমাদের জন্য দোকানের মেঝেতে পরিপাটি করে পেতে দিল সেই বিছানা। জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ানোর সময় বাবলা গাছের কাঁটায় আমাদের হাত পা এখানে ওখানে ছড়ে গিয়েছিল। মতিচরণ তা দেখে কী যেন একটা মলম বার করে এনে লাগিয়ে দিল ক্ষতস্থানগুলিতে। লোকটিকে যতই দেখছিলাম ততই আমার ভালো লাগছিল। কোনো কৌতূহল নেই, প্রশ্ন নেই, মন্ত্রের মতো অতিথি সেবা করে যাচ্ছে একটি আন্তরিকতা ভরা মন নিয়ে। কিন্তু বিজনের মাথায় ঘুরছে তখনও সেই ঢিপি। কথায় কথায় একসময় মতিচরণের কাছে জানতে চাইল ঢিপিটার কথা। মতিচরণ প্রথমে কিছু বুঝতে পারল না, বিজন তখন একটি একটি করে আগাগোড়া সমস্ত ঘটনা খুলে বলল তাকে। হারিকেনের আলোয় দেখলাম শুনতে শুনতে মতিচরণের মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল। বিজনের কথা শেষ হলো একসময়, কিন্তু মতিচরণের সাড়া পাওয়া গেল না অনেকক্ষণ। বিজন কতক্ষণ অপেক্ষা করল, তারপর যেন অধৈর্য হয়েই বলল, কী হলো মতিদা, কিছু বলুন।
আমরা মতিচরণকে মতিদা ডাকতে শুরু করেছিলাম নামটা জেনে নেবার পর থেকেই। মতিচরণ যেন তন্দ্রা ভেঙে জেগে উঠল, বলল, হ্যাঁ কিছু বলবো? কি বলবো? এও কি সম্ভব? ভাবছি তাই, আমার মাথার মধ্যে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। পিজন মতিচরণের একখানা হাত চেপে ধরে বলল, না মতিদা, আপনি এড়িয়ে যাচ্ছেন, বলুন, সব খুলে বলুন আমাদের। ওই ঢিপিটা ওখানে এলো কী করে? সে লোকটাই বা কে? কোথায় গেল সে? বলতেই হবে সব আপনাকে। মতিচরণ একটুখানি চুপ করে থেকে বলল, তাহলে শুনুন, ঢিপিটার কথা আমি কিছু জানি না, তবে রঘুপতিকে চিনি। আর লোকটা একটু থামল মতিচরণ, তারপর আবার বলতে লাগল, আজ ছদিন হলো একটা লোক আমাদের গাঁ থেকে নিখোঁজ হয়েছে, কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ভালো কবি গাইতে পারত, অনেক জায়গায় গান গেয়ে মেডেল পেয়েছিল, আর কোনো কাজকর্ম করত না, শুধু গান বাঁধত আর গান গাইত। অনেক জমি ছিল, সেসব দেখাশোনা করত ওর দাদা, নাম ছিল যদুপতি। নতুন বিয়ে করেছিল যদুপতি, বুড়ো মা এখনও বেঁচে আছে। কদিন আগে পাশের গায়ে ওর ডাক পড়েছিল কবি গাইতে। যদুপতির তখন জ্বর, গলায় খুব ব্যথা, গলার আওয়াজ ভেঙে গেছে, তবু বলল যাব, কারো নিষেধ শুনল না। ওর সঙ্গে যারা গিয়েছিল তারা বলে গান গিয়ে গায়ে ফিরেছিল যদুপতি, শর্টকাট রাস্তায় বাড়ির পথও নাকি ধরেছিল, কিন্তু তারপর তাকে আর কেউ দেখেনি। আশ্চর্যভাবে লোকটা নিরুদ্দেশ হয়ে গেল। আপনারা জঙ্গলের মধ্যে যাকে দেখেছেন সেই আমাদের হারানো যদুপতি, চেহারার বর্ণনা যা দিলেন ও যদুপতি ছাড়া আর কেউ নয়। কিন্তু বিজনবাবু, ও তো মানুষ নয়, ও ভূত। আমার অনুমানই তাহলে ঠিক, যদুপতিকে কেউ তাহলে খুন করেছে, এবং ওই জঙ্গলের মধ্যেই কোথাও লুকোনো আছে ওর লাশ। যদুপতি তাই ভূত হয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আহা বেচারা! অভাবনীয় এক বিস্ময়ের মুখোমুখি হয়ে আমি আর বিজন দুজনেই স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। তারপর বিজন জিজ্ঞেস করল, যদুপতিকে খুন করা হয়েছে এই অনুমান আপনি কেমন করে করলেন? প্রমাণ তো পাননি কিছু। মতিচরণ এ কথায় একটু হাসল, বলল, সব পাপ কাজের অন্যায় কাজের কি প্রমাণ থাকে বিজনবাবু? দুষ্ট মানুষরা সুযোগ পেলেই অন্যায় করে, তাদের লোভের সীমা নেই বলে। আর সেই অন্যায়কে তারা সবসময় মানুষের চোখের আড়ালে লুকিয়ে রাখতেই চায়। তবু আমি অনুমান করতে পেরেছিলাম রঘুপতিকে চিনি বলে, যদুপতির বড় ভাই রঘুপতি। দাদা অন্ত প্রাণ ছিল যদুপতির, কিন্তু রঘুপতির মতো ধূর্ত, শট আর লোভী মানুষ এই গায়ে আর একটুও খুঁজে পাবেন না আপনারা। সম্পত্তির লোভে ছোট ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য অনেক দিন থেকেই মনে মনে পরিকল্পনা করছিল, যদিও বাইরের কেউ তা জানত না। আমি শুধু একদিন ওর একটি কথায় বুঝতে পেরেছিলাম ওর মনের ভাব। কথায় কথায় একদিন ও আমাকে বলে ফেলেছিল, সম্পত্তির ভাগিদার থাকলে সে সম্পত্তি ভোগ করে কোনো সুখ নেই, বুঝলে মতিদা? তাই যদুপতির হঠাৎ নিরুদ্দেশের ব্যাপারটায় আমার প্রথমেই সন্দেহ হয় রঘুপতিকে। কিন্তু ও একটি পাঁকাল মাছ, ধরে কার সাধ্য? চৌধুরীদের পোড়ো জঙ্গলেই যে যদুপতিকে খুন করে লাশ পুঁতে রেখেছে রঘুপতি, এ কথা এতদিন আমার মাথায় আসেনি, আজ বুঝতে পারলাম। আপনারা যাবেন বিজনবাবু কাল একবার আমার সঙ্গে থানায়? বিজন ঘাড় নেড়ে জানালো যাবে। এরপরের ঘটনা সংক্ষিপ্ত। জঙ্গলে সেই জিপিটা খুঁড়ে যদুপতি আধপচা লাশ উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ, রঘুপতিকেও গ্রেপ্তার করা হয়েছিল। সে স্বীকার করেছিল সম্পত্তির লোভে সেই নিজের হাতে খুন করেছে ভাইকে। বিজন পরে আমাকে বলেছিল, একটা খুনির বাড়িতে সে রাতে যে আমাদের অন্নজল গ্রহণ করতে হয়নি এর জন্য ভগবানকে তোর ধন্যবাদ দেওয়া উচিত। আর ব্রাদার, এরপর থেকে বুঝে সুঝে লোকের কাছে আশ্রয় প্রার্থনা করো, বুঝলে? আমি শুধু হেসেছিলাম, কোনো উত্তর দিইনি। আমি ভূত মানি না, তাই এই গল্পটাকে ভূতের গল্প না বলে আমি অদ্ভুত গল্প বলতে চাই।
তোমরা কি বলো? মিনুর বন্ধুরা বোধহয় জমে গিয়েছিল, কারো কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তা আপনারা কি বলেন, এটা ভূতের গল্প না অদ্ভুতের গল্প? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আসছে সপ্তাহে আরও একটি নতুন গল্পের সঙ্গে। আপনারা কিন্তু আপনাদের গল্প লিখে পাঠাতে থাকবেন, আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই